আমি সুধীর চন্দ্র মণ্ডল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি নবরুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ গড। আজকে আমি যে পর্বটি আলোচনা করব সেটা হলো ভয়েস সেন্স। বিগত ক্লাসে আমি অনেকগুলো নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, আজকে বাকি কয়েকটা নিয়ম আছে সেটা তোমাদের আলোচনা করব। প্রথমেই আসছে, এক নম্বরে দেওয়া আছে হি কিল্ড হিমসেলফ। আমাদের প্রথমেই জানতে হবে হিমসেলফ কোন পার্টস অফ স্পিচ। হিমসেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি পার্সন তিনটা, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন অফ দি ফার্স্ট পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ দি সেকেন্ড পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ দি থার্ড পার্সন। পার্সোনাল প্রোনাউন যখন হিমসেলফ পার্সোনাল প্রোনাউন, তোমরা জানো প্রোনাউন আট প্রকার, এর মধ্যে এক নম্বরে পার্সোনাল প্রোনাউন, হিমসেলফ এখানে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যখন কোনো ভার্বের অবজেক্ট হয়, এখানে কিল্ট দেওয়া আছে, এই কিল্ট ভার্বের অবজেক্ট হলো হিমসেলফ। যখন হিমসেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, যখন তোমার পার্সোনাল প্রোনাউন যদি কোনো ভার্বের অবজেক্ট হয় তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। এবং যখনই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে তখন আমরা সাবজেক্টরে সাবজেক্ট রাখবো, অবজেক্টরে অবজেক্ট রাখবো। একটা নিয়ম আছে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্টটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট করতে হবে, যেটা অবজেক্ট আছে আর যে অবজেক্টের সাবজেক্ট করতে হবে, যেটা সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারবো না, সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্টেই থাকবে, শুধু টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাবজেক্ট আছে হি কিল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স, টু বি অক্সিলারি ভার্বের ফর্ম হবে ওয়াজ, ওয়্যার হির সাথে হবে ওয়াজ, কিল ভার্বের পাস্ট পার্টিসিপাল হলো কিল্ড, কিল কিল্ড কিল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপাল করলাম, আর হিমসেলফ অবজেক্ট, অবজেক্টের জায়গায় থাকবে। তাহলে হলো হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। শি ফ্যান্স হারসেলফ, একই নিয়মে এখানেও আমরা সাবজেক্ট আছে শি, সাবজেক্ট লিখব ফ্যান্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি সাবজেক্ট পরম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, এজন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। এখানে শি ফ্যান্স হারসেলফ, ফ্যান্স এপেন, ফ্যান বাতাস করা, সে নিজেকে নিজে বাতাস করে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হবে ভয়েস করার ক্ষেত্রে অ্যামিজার, শির সাথে হবে ইজ, শি ইজ, ফ্যান ভার্বের পাস্ট পার্টিসিপাল হবে ফ্যান্ট, এফ এ ডাবল এন ই ডি, ফ্যান্ট বাই হারসেলফ। এখানে একটা জিনিস লক্ষণীয়, কেন ওখানে ডাবল এন হয়েছে এটা আমাদের জানা দরকার। অনেকেই তোমরা এটা ভুল করো, ভুলটা হলো তোমরা অনেকেই লেখো এফ এ এন ই ডি, কিন্তু এখানে এফ এ ডাবল এন ই ডি কেন হবে, এটার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়। তো আমরা সিভিসি জানি, সিভিসি, সিভিসি এর ফুল মিনিং হলো সিতে কনসোনেন্ট, ভিতে ভাওয়েল, সিতে কনসোনেন্ট। যদি কোনো জায়গায় তোমার কনসোনেন্ট থাকে, ভাওয়েল থাকে, আবার কনসোনেন্ট থাকে, যেমন এফ এটা একটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এনটা কনসোনেন্ট, এই তো সিবিসির মধ্যে পড়ছে, এই জন্য শেষ কনসোনেন্টটা দিত্ব হয়েছে ডাবল, ডাবল এন, এটা তোমরা ভালোভাবে জেনে রাখবা। নেক্সট আসি আমি, আই নো হিম,
আমরা ভয়েস করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই বাই প্রিপোজিশন দিয়ে যোগ করি, কিন্তু এখানে কতগুলো ভার্ব আছে যে ভার্বের সাথে সবসময় বাই বসবে না, ভার্বের সাথে কোথাও ইন বসবে, কোথাও অ্যাড বসবে, কোথাও টু বসবে, কোথাও উইথ বসবে। তো নো ভার্বের সাথে আমরা জানি নো ভার্বের সাথে বাই না বসে টু বসে। এখন আমরা করতে পারি হিম অবজেক্ট, হিম থেকে সাবজেক্ট আসবে হি, নো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডেফিনিটেস, আমি যেটি ইজ বসবে। এখানে আমরা লিখতে পারি হি ইজ, নো ভার্বের পাস্ট পার্টিসিপল নন, এরপরে বাই না বসে টু বসবে। আই সাবজেক্ট আছে, অবজেক্ট হবে মি, হি ইজ নন টু মি। এখানে দেখা যায় বেশিরভাগ সময় ছেলেরা শিক্ষার্থীরা বাই বসে, তো বাই বসাইলে হবে না, জানতে হবে নো ভার্বের সাথে প্রিপোজিশন বসে টু। নেক্সট প্যানিক সিস্ট দি রাইটার, সিজ ভার্বের সাথে প্রিপোজিশন বসে উইথ, তো আমরা অবজেক্ট আছে দি রাইটার, সাবজেক্ট করে নিলাম দি রাইটার, সিস্ট, সিজ ভার্বের পাস্ট ফর্ম করা আছে সিস্ট, ওয়াজ এর দিয়ে করতে হবে, দি রাইটার ওয়াজ পাস্ট পার্টিসিপল সিস্ট উইথ, এখানে বাই না বসে উইথ বসবে, সাবজেক্ট আছে প্যানিক, আমরা অবজেক্টে নিয়ে গেলাম প্যানিক, দি রাইটার ওয়াজ সিস্ট উইথ প্যানিক। সবসময় খেয়াল রাখবে শিক্ষার্থীরা, সবসময় খেয়াল রাখবে সিজ ভার্বের সাথে উইথ প্রিপোজিশন বসে। হিস ম্যানার প্লিজড আস, প্লিজ ভার্বের সাথে উইথ প্রিপোজিশন বসে, তো আজ থেকে আমরা সাবজেক্ট নিলাম উই, প্লিজড আসে পাস্ট ফর্ম, তাহলে উই ওয়ার প্লিজড, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লিজড উইথ হিস ম্যানার। উইথ হিস ম্যানার, তাহলে এখানে আমরা পেলাম নো ভার্বের সাথে টু আর প্লিজ ভার্বের সাথে উইথ, এগুলো একটু তোমরা খেয়াল রাখবে। নেক্সট আসি হি অ্যানয়েড মি, অ্যানয় শব্দের অর্থ উত্তপ্ত করা বা বিরক্ত করা, অ্যানয় ভার্বের সাথেও উইথ বসে, এখানে অবজেক্ট আছে মি, এখান থেকে সাবজেক্ট আসবে আই, অ্যানয়েড আছে পাস্ট ফর্ম, ওয়াজ দিয়ে করতে হবে, আই ওয়াজ অ্যানয়েড, অ্যানয় ভার্বের সাথে উইথ বসে, আই ওয়াজ অ্যানয়েড উইথ হির, অবজেক্ট হবে হিম। নেক্সট আসি আমরা হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দি টিচার, স্যাটিসফাইড ভার্বের সাথেও উইথ প্রিপোজিশন বসে, এখানে অবজেক্ট আছে দি টিচার, আমি সাবজেক্ট করলাম দি টিচার, পাস্ট ইনডিফিনিটি আছে, ওয়াজ এর দিয়ে করতে হবে, দি টিচার ওয়াজ স্যাটিসফাইড, উইথ হিস পারফরমেন্স স্যাটিসফাইড দি টিচার, দি টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিস পারফরমেন্স। উইথ হিস পারফরমেন্স, এখানে দি টিচার অবজেক্ট, আমি সাবজেক্ট করলাম দি টিচার, পাস্ট ইনডিফিনিট টেন্স স্যাটিসফাইড, ওয়াজ এর দিয়ে করতে হবে, দি টিচারের সাথে দিবে ওয়াজ স্যাটিসফাইড, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্যাটিসফাইড, এর সাথে প্রিপোজিশন বসবে উইথ, সাবজেক্ট আছে হিজ পারফরমেন্স, আমি অবজেক্টে নিয়ে গেলাম হিজ পারফরমেন্স। নাম্বার এইট, দি নিউজ শকড হিম, শক ভার্বের সাথে অ্যাট প্রিপোজিশন বসে,
শক শব্দের অর্থ দুঃখ হিম অবজেক্ট এখান থেকে আমি সাবজেক্ট নিলাম হি শকটা আছে সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ফর্মে আছে আমরা ওয়াজ এর দিয়ে করব হির সাথে হবে ওয়াজ শকট এট খেয়াল রাখতে হবে শকট ভার্বের সাথে এট বসে শক ভার্বের সাথে প্রিপোজিশন বাই না বসে এট বসে তাহলে হি ওয়াজ শকট এট সাবজেক্ট আছে দি নিউজ অবজেক্টে চলে যাবে দি নিউজ হি ওয়াজ শকট এট দি নিউজ নাম্বার নাইন দি বিউটি অফ দি গার্ল মার্ভেলড হিম অর্থ করলে দাঁড়ায় এখানে একটা কনফিউশন থাকতে পারে যেখানে দি বিউটি অফ দি গার্ল পুরোটাই হলো সাবজেক্ট এটা তোমাদের বুঝতে হবে বালিকাটির সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল মার্ভেলড মার্ভেল শব্দের অর্থ মুগ্ধ করা বালিকাটির সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল মার্ভেল ভার্বের সাথে প্রিপোজিশন বসে অ্যাট হিম থেকে আমরা আনব হি সাবজেক্ট করে নিলাম অবজেক্টের সাবজেক্ট করে নিলাম হি এখানে পাস্ট ইনডিফিনিট আছে ওয়াজ এর দিয়ে করতে হবে হি ওয়াজ মার্ভেলড অ্যাট পুরোটাই দি বিউটি অফ দি গার্ল এটা পুরোটাই সাবজেক্ট এটাকে অবজেক্ট করে নিতে হবে দি বিউটি অফ দি গার্ল তাহলে আমরা প্রিপোজিশন পেলাম মার্ভেল ভার্বের সাথে অ্যাট নেক্সট আসে অন্য একটা নিয়মে এখানে আছে দি পেন রাইটস ওয়েল আমরা যদি অর্থ করি তাহলে বুঝতে পারি যে কলমটি লিখতে বেশ বা ভালো এখানে নাউনের দোষ বা গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ভালো মন্দ কম বেশি যদি বুঝায় তাহলে অ্যাডজেক্টিভ হয় যেখানে ওয়েলটা কলমটির গুণ প্রকাশ করছে কলমটি লিখতে ভালো এটা অ্যাডজেক্টিভ রাইস সেল চিপ চাল সস্তায় বিক্রয় হয় চাল কোন অবস্থায় আছে সস্তায় চিপ অ্যাডজেক্টিভ দি রোজ স্মেল সুইট গোলাপের ঘ্রাণ মিষ্টি বা মধুর এটা অ্যাডজেক্টিভ হানি টেস্ট সুইট সুইট অ্যাডজেক্টিভ এই যেগুলো একটি বয়সে অ্যাডজেক্টিভ থাকবে সেইগুলোর একটা স্ট্রাকচার আছে আমি আগে করে বোঝাচ্ছি স্ট্রাকচারটা আমি একটু প্রথমে আসবে সাবজেক্ট প্লাস বি ভার্বের ফর্ম অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে হয়ে নিটিস যদি প্লুরাল হয় তখন প্লুরাল ফর্মে চলে যাবে প্লাস ভিটি তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে ভিতে ভার্ব টিতে ট্রানজিটিভ যখন এটা প্যাসিভ ভয়েস করা হবে তখন এটা ট্রানজিটিভলি ইউজ হবে সকর্মক ক্রিয়া হিসাবে ইউজ হবে তো ভিটি বলতেই আমরা মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করলেই তখন আমরা সেটাকেই আমরা ভিটি বলি ভার্ব ট্রানজিটিভ হয়ে যাবে এখন এই স্ট্রাকচার দিয়ে যদি আমি করি প্রথমে আসে সাবজেক্ট দি পেন এখন এটা রাইটস আছে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট আমি যে দিয়ে করতে হবে দি পেন ইস এই যে বিভার্বের ফর্ম বিভার্বের ফর্ম ভয়েস করার ক্ষেত্রে আসবে এখানে ইস দি পেন ইস এরপর অ্যাডজেক্টিভ আসে ওয়েল আসবে ওয়েল এরপর আসবে এটা সিঙ্গুলার আছে কলমটি এই জন্য হোয়েন ইট ইস যে হোয়েন ইট ইস এরপর ভিটি রাইট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রিটেন বা রাইটেন ডব্লিউ আর আই ডাবল টি ইএন রিটেন তাহলে দি পেন ইস ওয়েল হোয়েন ইট ইস রিটেন অনেকেই তোমরা ভুল করো রাইটিং যখন আমরা লিখি
তখন লিখি কি WRITING রাইটিং, কিন্তু যখন আমরা রিটেন বা রাইটেন লিখতে যাব তখন ডাবল টি ইউজ করতে হবে, না হলে তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক একই নিয়মে আমরা পরেরটা করতেছি, রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রয় হয়। এখানে রাইসের অবস্থা প্রকাশ করছে, তো এখানে এটা অ্যাডজেক্টিভ, সাবজেক্ট আসে রাইস, ভার্বের ফর্ম হবে ইজ, অ্যাডজেক্টিভ আসে চিপ, এরপর হোয়েন ইট ইজ, এরপর ভিটি আসে সেল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে সোল্ড, রাইস ইজ চিপ, হোয়েন ইট ইজ সোল্ড। নেক্সট একই নিয়মে দি রোজ স্মেল সুইট, সাবজেক্ট আসবে দি রোজ ইজ সুইট, হোয়েন ইট ইজ স্মেলড, এস এম ই এল টি। তোমাদের অনেকেরই এই বানানটা স্পেলিংটা ভুল হয়ে যায়, স্মেলড, এখানে ডাবল এল হইবে না, হবে না, ডাবল এল হবে না, হবে এস এম ই এল টি, স্মেলড। হানি টেস্ট সুইট, একই নিয়মে হানি, সাবজেক্ট আসবে হানি, অক্সিলারি ভার্ব আসবে ইজ, হানি ইজ, অ্যাডজেক্টিভ আসবে সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড, টি এস টি ই ডি, ফার্স্ট পার্টিসিপল হবে টেস্টেড, হানি ইজ সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড। আচ্ছা, এই 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 এটা যদি মানে স্ট্রাকচারটা তোমরা বা এই গঠন প্রক্রিয়াটা যদি তোমরা মনে রাখতে পারো, সাবজেক্ট প্লাস ভার্বের ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন ইট ইজ প্লাস ভিটি, যদি প্লুরাল হয় তখন ইট ইট পরিবর্তন হবে দে, ভার পরিবর্তন হয় সেখানে আমি যার আর হয়ে আর হতে পারে, অয়ার হতে পারে। হ্যাঁ, আচ্ছা নেক্সট আসি আমরা, হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস, এখানে ইজ গোয়িং টু দেওয়া আছে, এরপর একটা ভার্ব দেওয়া আছে। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এই টু কোনো কোনো সময় প্রিপোজিশন হিসেবে বসে, দি সুন্দরবনস ইজ টু দি সাউথ অফ দি কান্ট্রি, এখানে প্রিপোজিশন, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে, ইনফিনিটিভ ভার্ব। আবার এখানে দেখা আছে এই যে টু, গোয়িং টু, গোয়িং টুর পরে তোমার কী আছে, গোয়িং টুর পরে একটা মূল ভার্ব দেওয়া আছে স্টার্ট। আমরা যদি একটা ইনফিনিটিভ ভার্ব ইজ ইকুয়াল টু টু এবং স্টার্ট এটা একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাইলে এই টুর পরে একটা বি বসে, তাহলে আমরা অবজেক্ট আছে এ নিউ বিজনেস ইজ গোয়িং টু বি, গোয়িং টু থাকলে বি বসবে, গোয়িং টু বি স্টার্টেড। ওয়াই, হির অবজেক্ট হবে হিম। লাস্ট নম্বরে আছে উই হ্যাভ টু ডু দি ওয়ার্ক, একই নিয়ম, এই যে হ্যাভ টু আছে এরপরে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, এটাও ওই একই নিয়মে, তাহলে দি ওয়ার্ক, এখানে উই প্লুরাল ছিল এই জন্য হ্যাভ বসছে, এখানে দি ওয়ার্কের সাথে হবে হ্যাজ, হ্যাজ টু বি, ডুর পাস্ট পার্টিসিপল হবে ডান, ওয়াই, উইয়ের অবজেক্ট হবে আস। থ্যাংক ইউ স্টুডেন্টস।